আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো এটা হচ্ছে সবে বরাতের দিন, হালিম নিয়ে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, তারপর হলুদ পোলাও ছিল, তারপর সালাদ ছিল, সালাদের সঙ্গে লেবু ছিল, চিড়া ছিল, ক্ষীর ছিল, তারপর এখানে এটা মেবি পরোটা ছিল। চাটা তো ম্যান্ডেটরি লাগেই আমাদের, কারণ সন্ধ্যা করে চা না খেলে মাথাটা পেন উঠে যায়, খেতে খেতে অভ্যাস হয়ে যায়, কিন্তু অনেক জন দেখি না খেলেও প্রবলেম হয় না। তো এটা খুব চলে আসলো, কোকো ম্যান্ডেটরি আমার জন্য না, কোকটা ম্যান্ডেটরি হচ্ছে আমার ঘরের বাকি তিন সদস্যের জন্য। তারপর এই যে মাছ, সেই মাছ, সেই মাছ আমার হাজব্যান্ড খায়, দেশি মুরগি আর দেশি মুরগির হাত পা এগুলো, তারপর গরু মাংস, এগুলো আমরা বাজার পাঠিয়েছিল। আমি এখনো পর্যন্ত ওই বাজারটা খুলে দেখিনি, খুলে দেখার সময়টা পাইনি, খুলি নাই, কারণ ফ্রিজটা আমার তো ডিপ ফ্রিজ অন করা নাই, তো একটাই চুলা, একটাই ফ্রিজ। এটা হচ্ছে কী রান্না করছিলাম, এইটা আমি দ্বিতীয় ভাগে দিয়েছি, টু পার্ট, পার্ট টুতে দিয়েছি, কারণ এটা একটু প্রবলেম করছিল, ফার্স্টে দিচ্ছিলাম। যে চালের গুঁড়াগুলো ব্লেন্ডার করে নিয়ে তারপর একটু দুধ দিয়ে, গুঁড়া দুধ ভালোই দিয়েছি, কি একটু না, চার কাপে দুই কাপ আন্দাজ দিয়েছি, তারপর আপনার চিনি দিয়েছি একটু ভালোই দিই, টু কাপের মতোই চিনি দিয়েছি, এক কাপ ছিল আপনার দুই কাপই চাল ছিল, তারপর একটু হালকা লবণ দিয়েছি। তো এই আচার করেছি, কারণ আমার এগুলোই প্রবলেম হয়ে যাবে। তো এই আমার রেডি ফেননি। তো আমার চ্যানেলটাকে প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন, কারণ আমার চ্যানেলটা এখনও নিউবর্ন বেবির মতোই প্রি ম্যাচিউর, এখনও ম্যাচিউর হওয়া নাই। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আশা করি ভালো কিছু করার দেওয়ার চেষ্টা করবো, কারণ অত ভালো কিছু তো জানি না, অত ভালো ভিডিও করতে জানি না, কথা বলতেও জানি না, একটু সাপোর্ট দিলে হয়তো বা পারবো। এই তো চিকেন শর্মা নিয়ে এসছে আমার ছেলেরা, চিকেন শর্মাটা তারা খাবে বিকালবেলা, যেহেতু ওরা খায় বেশি, একটু খায় বেশি, ভালোই খায়, কি বেশি খায়। তো ভিডিও করলাম আপনাদের জন্য, শেয়ার করলাম আপনাদের জন্য না, শেয়ারটা করলাম আমি সারাদিন কী কী করি, কী কী খাই, কী কী থাকি আমরা। এই আসসালামু আলাইকুম, সবাই সঙ্গেই থাকবেন, আল্লাহ হাফেজ।